আর স্বীকৃতি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এ কথা বলে সমস্ত মূর্তিকে প্রত্যাখ্যান করতে হবে, ঠিক, নেতার পূজা প্রত্যাখ্যান করতে হবে, ঠিক, কোন বাবার সামনে মাথা ঝোকানো যাবে না, ঝোকাইলে আপনি শেষ হয়ে গেলেন, আপনার ইমান ধ্বংস হয়ে গেল, আপনার এলাকায় বাবা টাবা আছে নাকি রাগ করেন না, কারণ আমি আগে বলেছি এখানে কাউরে আমি চিনি না, এখানে কাউকে আমি চিনি না, একদম চিনি না, এখানে এসে এই জনি ভাইয়ের নাম জানলাম, তাও কখন জানলাম, অনেক পরে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি ভাই, উনি বললেন যে শেখ আপনাকে আমি চিনি, বক্তব্য শুনি, এই জন্য আপনাকে নিয়ে এসছি আমি, কিন্তু উনি ডাইরেক্ট ফোন দেয় নাই, আর এক মাধ্যম দিয়ে যার সাথে আমাদের মোটামুটি চলাফেরা আছে, যার কা তাও আমার বাড়ির টাঙ্গাইলে, বুঝছেন, এই জন্য আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আল্লাহ সাক্ষী, একমাত্র আল্লাহর জন্য, আপনাদের উপকারের জন্য, যাতে আপনাদের উপকার হয় সেজন্য আমি কথা বলে যাব, এবং কোরআন সুন্নাহর আলোকে বলবো। আমার এখানে 10-12 জন ওলামায়ে কেরাম আমার সঙ্গে দেখা করেছেন, তারা এই মাহফিলে আছেন, সুতরাং এখানে ডানে বামে আচা পাচা করার কোনো সুযোগ নাই। তাহলে সবাই আল্লাহকে বিশ্বাস করে না, করে না, এই জন্য স্বীকৃতি দিতে হবে, কি দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর বাস্তবায়ন করতে হবে, তাহলে পরে আপনি মুমিন হবেন।